হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনেদের জন্য, যারা এই মুহূর্তে অধীর আগ্রহে তোমরা তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কখন পাবলিশ হবে তাই ওয়েট করে আছো। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল, যে মেলের বিষয়বস্তু তোমরা এই ভিডিওর স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ। তো সেই মেলটা হচ্ছে ফরওয়ার্ড করা হয়েছে এবং বলা হচ্ছে আর্জেন্ট নন সাবমিশন অফ মার্কস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনস জুলাই আগস্ট 2023। তাহলে জুলাই আগস্ট 2023-এ তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেমিস্টার এক্সাম বা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম যে কন্ডাক্ট হয়েছিল তার যে মার্কস সাবমিশন বিভিন্ন এভ্যালুয়েটাররা করে থাকেন, তো এখনও পর্যন্ত অনেক এভ্যালুয়েটার এরকম আছেন যারা এখনও পর্যন্ত মার্কস সাবমিশন করে উঠতে পারেননি। তো সেই রিগার্ডিং হচ্ছে এই মেলের মধ্যে কিছু জিনিস বলা আছে এবং শেষে আমরা এটাও দেখে নেব যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে, তার একটা স্পষ্ট ধারণা কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা খুব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো মেলের বিষয়বস্তুতে কী বলা আছে সেটা তোমরা দেখে নাও। কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালস ইন চার্জ অল কনসার্নড ডিপ্লোমা ইনস্টিটিউটস, স্যার ম্যাডাম, দ্য কাউন্সিল হ্যাজ প্ল্যান্ড টু পাবলিশ রেজাল্টস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার শর্টলি। ঠিক আছে, তো কাউন্সিল হচ্ছে প্ল্যান করেছে যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে সেমিস্টার রেজাল্ট সেটা তাড়াতাড়ি পাবলিশ করবে বা খুব অল্প সময়ে পাবলিশ করবে। ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট অনলাইন মার্কস সাবমিশন ইজ পেন্ডিং ফর এ লার্জ নাম্বার অফ সাবজেক্টস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার্স অফ ডিফারেন্ট ইনস্টিটিউটস। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এটা স্টেট কাউন্সিল লক্ষ্য করেছে যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের বহু এরকম খাতা আছে বা বহু এভালুয়েটার এরকম আছে যারা এখনও পর্যন্ত কিন্তু হয়তো কপি চেক এই মুহূর্তে করছেন বা কপি চেক করেছেন কিন্তু তারা এখনও পর্যন্ত মার্কস সাবমিশন করেননি। প্লিজ ফাইন্ড অ্যাটাস্ট হিয়ার উইথ দ্য লিস্ট অফ এভালুয়েটার্স অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার্স এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনস জুলাই আগস্ট 2023 অফ ডিফারেন্ট ইনস্টিটিউটস হু হ্যাভ ইয়েট নট সাবমিটেড মার্কস থ্রু অনলাইন পোর্টাল অফ কাউন্সিল। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এই যে মেল, এই মেলের সাথে হচ্ছে একটা এক্সেল ফাইল দিয়ে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে বিভিন্ন টিচারদের নাম আছে, কোন কোন টিচার বা কোন কোন এভালুয়েটার এখনও পর্যন্ত মার্কস সাবমিশন করতে পারেননি যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে খাতা দেখেছিলেন। ঠিক আছে, তো তারা নির্দিষ্ট যে সময় ছিল মানে 15 সেপ্টেম্বর 2023 তার মধ্যে যে মার্কস সাবমিশন করার ইয়ে ছিল, স্টেট কাউন্সিল যে বলেছিল তার মধ্যে কিন্তু মার্কস সাবমিশন তারা কিন্তু করতে পারেনি। ওকে, স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট websctt.co.in। তো কি বলা হচ্ছে তারপরে দেখে নাও, এভালুয়েটার্স হু হ্যাভ এভালুয়েটেড আনসার স্ক্রিপ্টস বাট হ্যাভ নট রিসিভড আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর অনলাইন মার্কস সাবমিশন আর অ্যাডভাইস টু মেল দেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কনসার্ন্ড সিডিসি অ্যান্ড মোবাইল নাম্বার এক্সামসেল অ্যাট দ্য রেট websctt.co.in পজিটিভলি বাই 20 সেপ্টেম্বর বিফোর 2 PM। ঠিক আছে, মানে আজকের কথা বেসিক্যালি বলা হয়েছে। তো যে সকল এভালুয়েটার যারা কপিস চেক করেছেন বা আনসার স্ক্রিপ্ট চেক করেছেন বাট তাদের কাছে আইডি এবং পাসওয়ার্ড এসে পৌঁছায়নি, তো তাদেরকে বলা হচ্ছে যে সিডিসি থেকে প্রোভাইড করা বা যে সিডিসি থেকে নর্মালি হচ্ছে খাতা নেওয়া হয় বা খাতা যেখানে জমা দেওয়া হয় সেই সিডিসি সেন্টারগুলো থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে এভালুয়েটারদের দেওয়া হয়েছিল এবং তার সাথে তাদের যে মোবাইল নাম্বার সেটা examsale@websctt.co.in এই মেলে আজকে দুপুর 2টার আগে কিন্তু মেল করতে বলা হচ্ছে। ঠিক আছে, ফর গেটিং আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম দ্য কাউন্সিল। ঠিক আছে, কাউন্সিলের কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য বা আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে পাওয়ার জন্য। মার্কস সাবমিশন পোর্টাল হ্যাভ বিন কেপ্ট ওপেন। ঠিক আছে, এবং মার্কস সাবমিশনের যে পোর্টাল আছে এভালুয়েটার লগ ইন থ্রু যে পোর্টালে মার্কস সাবমিট করা যায় তো সেটা কিন্তু ওপেন রাখা হবে সেটা বলা হচ্ছে। ইন দিস কনটেক্সট অল কনসার্ন্ড প্রিন্সিপাল এবং অ্যান্ড প্রিন্সিপাল ইন চার্জ আর আর্জেন্টলি রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দ্য অ্যাবাভ মেসেজ টু অল কনসার্ন্ড ফ্যাকাল্টি মেম্বার্স অফ দেয়ার ইনস্টিটিউটস অ্যান্ড অ্যাডভাইস দেম টু সাবমিট মার্কস থ্রু দ্য সেট পোর্টাল লেটেস্ট বাই 20 সেপ্টেম্বর 2023। ঠিক আছে, তো প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের জানানো হচ্ছে যে উপরের যে বিষয়বস্তুটা যেটা যে বলা হলো যে এখনও পর্যন্ত বহু সংখ্যক টিচার বা ইভালুয়েটার যারা এখনও পর্যন্ত মার্কস সাবমিট করে উঠতে পারেনি বা মার্কস ইভালুয়েটার হয়তো খাতা কপি চেক করেছে তারা এখনও পর্যন্ত মার্কস সাবমিশন করেনি, তো আপনার ইনস্টিটিউটে বা আপনার কলেজে যদি এই ধরনের কোনো ফ্যাকাল্টি মেম্বার থেকে থাকেন অ্যাজ এ ইভালুয়েটার হিসাবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের খাতা চেক করেছেন মার্কস সাবমিশন করতে পারেননি, তো তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে ফ্যাকাল্টি মেম্বারদের এই বিষয়টা যাতে জানানো হয়, তারা যাতে আজকে কোনো টাইম দেওয়া হয়নি আজকের মধ্যে যাতে তারা মার্কস সাবমিশনটা কিন্তু প্রপারলি যেন করে দেয়। ঠিক আছে, কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে websctt.co.in এবং যেখানে যে এভালুয়েটার লগ ইন সেকশন আছে সেখানে গিয়ে যেন মার্কস সাবমিশনগুলো তারা কমপ্লিট করে নেয়। উই সলিসিট ইয়োর
কাইন্ড কোঅপারেশন ফর টাইমলি পাবলিকেশন অফ রেজাল্টস অফ দ্য কনসার্ন স্টুডেন্টস, ঠিক আছে। এবং এই যে এই সম্পর্কিত বিষয়ে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের সহযোগিতা কামনা করেছে স্টেট কাউন্সিল, যাতে তাড়াতাড়ি হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশ করা যায়। প্লিজ ট্রিট দিস ম্যাটার অ্যাজ মোস্ট আর্জেন্ট, ঠিক আছে। এবং এই যে বিষয়বস্তুটাকে, এটাকে কিন্তু মোস্ট আর্জেন্ট হিসাবে এটাকে মানে কনসিডার করার জন্য কিন্তু স্টেট কাউন্সিল বলছে। তো দেখো, এই যে স্টেট কাউন্সিল থেকে যে এই যে মেলটা হচ্ছে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোকে পাঠানো হয়েছে, তো এটা হচ্ছে তোমার আজকে, আমি ধরে নিচ্ছি যে রাত 11টা, যদি নর্মালি হচ্ছে 11:30 পর্যন্তই টাইম দেয় স্টেট কাউন্সিল সমস্ত মার্কস সাবমিশনের ক্ষেত্রে। তো আজকের মধ্যে যদি এই মার্কস সাবমিশনটা যদি সমস্ত টিচার বা ইভ্যালুয়েটার যদি কমপ্লিট করে ফেলে এবং ফার্দার যদি ডেট যদি এক্সটেনশন না হয়, সেক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের যে 26 তারিখ থেকে যাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের পরীক্ষা আছে তাদের আগে কিন্তু রেজাল্ট কোথাও না কোথাও পাবলিশ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ আমি কেন বলছি, তোমাদের যখন 6th সেমিস্টারের সিনিয়র দাদা দিদিদের যাদের রেজাল্ট বেরিয়েছিল কয়েকদিন আগে 11th সেপ্টেম্বর, এবং এই ধরনের কিন্তু একটা মার্কস সাবমিশনের রিলেটেড মেল হচ্ছে পলিটেকনিক কলেজগুলোকে পাঠানো হয়েছিল 7th সেপ্টেম্বর। তো 7th সেপ্টেম্বর কিন্তু মেলটা পাঠানো হয়েছিল, এবং 7th সেপ্টেম্বরের মধ্যে বাকি যে সমস্ত টিচার যারা মার্কস সাবমিশন করতে পারেননি তাদেরকে কিন্তু 7th সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মার্কস সাবমিশন করার কথা বলা হয়েছিল, এবং তার মোটামুটি 4 দিন পর, ঠিক আছে। মানে 7th সেপ্টেম্বর অ্যাকচুয়ালি মেলটা এসেছিলো, তারপরে 11th সেপ্টেম্বর তোমরা সকলেই দেখেছো যে তোমাদের যে 6th সেমিস্টারের রেজাল্ট সিনিয়র দাদা দিদিদের সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছিলো। তো সেই জায়গাটা থেকে যদি ভাবা যায়, তো আজকে তোমাদের 20 তারিখ, তো উইদিন 26th অফ সেপ্টেম্বর তোমাদের কিন্তু যে রেজাল্ট সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেটা কিন্তু স্টেট কাউন্সিল পাবলিশ করে দেবে, তার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।